আগুন নিয়ন্ত্রণে আনলে মোটামুটি হয়তো আগুন নিয়ন্ত্রণ বলা যাবে সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেই জানানো হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের মূল কারণ কি সেটি উদ্ঘাটন করা সম্ভব হয়নি। হয়তো ধারণা করা হচ্ছে যেটি আসলে আগুনের ঘটনা ঘটলে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, এসি বিস্ফোরণ হতে পারে, কারো যেহেতু এখানে অনেক ব্যবসায়ীরা ছিলেন হয়তো সেহেরি খাওয়ার পর কেউ ধূমপান করছিলেন কিনা, সেই আগুন থেকে সিগারেটের ধোঁয়া থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিনা, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আসলে আশঙ্কার বিষয়। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। আমরা দেখছি নিচে স্বেচ্ছাসেবক বাহিনী, সেই ফায়ার সার্ভিসের বাইরেও এলাকার যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু এই যে পাইপগুলো টানার কাজ করছেন, অর্থাৎ যেহেতু সেই কার্জন হল এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে পানি নিয়ে আসা হচ্ছে, সুতরাং খুব স্বাভাবিকভাবেই কিন্তু কয়েকশো কিলোমিটার লম্বা পানির লাইন, পানির পাইপগুলো বসানো হচ্ছে ফায়ার সার্ভিসের, সেটি কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর লোকজনের পাশাপাশি যারা স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের, অর্থাৎ বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজেপি, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জনগণ সহ র্যাব এবং ফায়ার সার্ভিস সবার ঐকান্তিক প্রচেষ্টা। একমাত্র লক্ষ্য হচ্ছে আগুন যত দ্রুত সম্ভব নেভানো, অর্থাৎ নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণের পর হয়তো এই কারণ উদ্ঘাটনের পর ক্ষয়ক্ষতি নিরূপণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসবে। তবে একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে, যেটি আশঙ্কা ছিল সেই আশঙ্কাটি আশঙ্কামুক্ত হয়ে গেছে, যে পুলিশ সদর দপ্তর পর্যন্ত কিন্তু আগুন পৌঁছায়নি। পুলিশ সদর দপ্তরের যে মূল ভবনটা ছিল, অর্থাৎ পুরাতন ভবন, সেই ভবনের ঠিক কাছ পর্যন্ত গিয়ে কিন্তু আগুন শেষ পর্যন্ত নিভে গেছে, অর্থাৎ ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়েছেন। যদি কোনো কারণে ফায়ার সার্ভিস নেভাতে সক্ষম না হতেন সেক্ষেত্রে কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল পুলিশ সদর দপ্তর পর্যন্ত। এবং শুধুমাত্র এই পুলিশ সদর দপ্তর নয়, এই আমরা যদি পশ্চিম দিকের হিসাব করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল অমর একুশে হল ছাড়াও খুব গুরুত্বপূর্ণ কিছু অফিস কিন্তু এখানে রয়েছে, পুলিশ সদর দপ্তরের পাশেই রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। সব মিলিয়ে এমন একটা থমথমে পরিস্থিতি কিন্তু পুরো এলাকা জুড়ে, গুলিস্তান, এই ফুলবাড়িয়া সব মার্কেট, পুরান ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কার্জন হল, অর্থাৎ পুরো এলাকা, আশপাশের এলাকাটি কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এক ধরনের আতঙ্ক কাজ করছে এখানকার জনমনে, বিশেষ করে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এই যে মার্কেটগুলোর পাশেই কিন্তু তারা বসবাস করেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক ছিল। আতঙ্কের কারণে অনেকেই কিন্তু বাসাবাড়ি থেকে নিচে ছোটাছুটি করে এসেছিলেন এবং ব্যবসায়ীদের সহায়তা করেছিলেন, বিশেষ করে এই বস্তাবন্দি করা হয়েছে কাপড়গুলো, সেই কাপড়গুলো তারা অনেক সময় এই অ্যানেক্সকো টাওয়ার থেকে, আমরা টাওয়ারের যে চিত্র সেটি যদি বলি, এখান থেকে কিন্তু নিচে ফেলা হয়েছে। নিচে ফেলার পর সেগুলো কিন্তু স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে নিয়ে জড়ো করে রেখেছেন, অর্থাৎ তাদের যে শেষ সম্বলটুকু, যেটুকু তারা উদ্ধার করতে পেরেছেন, উদ্ধার করার পর সেটি কিন্তু রাখা হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বঙ্গবাজারের এই সেই মার্কেটগুলো, দোকানগুলো কিন্তু মূলত কাঠ এবং টিনের তৈরি, সুতরাং সেখান থেকে কিন্তু কোনো কিছু উদ্ধার করা আসলে সম্ভব নয়, সেগুলো পুরো ছাই হয়ে গেছে। সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেই সহকর্মীরাই একেবারে কাছাকাছি রয়েছেন, তারা হয়তো এই পরিস্থিতিটা সবচেয়ে ভালো বুঝাতে পারবেন সময় সংবাদের দর্শকদের। আমরা শুধুমাত্র আগুনের যে চিত্রটা এবং এই পাখির চোখে দেখলে যেটুকু দেখা যায়, অর্থাৎ উপর থেকে, অর্থাৎ পুরো চিত্রটি কিন্তু দেখা যায় কোন কোন জায়গায় এখনো ধোঁয়া উঠছে, কোন ভবন থেকে আগুনের শিখা বের হচ্ছে সেটি কিন্তু এখান থেকে দেখা যায়। এই পরিস্থিতিটি সবচেয়ে ভালো বলা যায়, বোঝা যায় এখান থেকেই, সেটি বলা যায় যে এখনো আগুন জ্বলছে অ্যানেক্সকো টাওয়ারে। এই অ্যানেক্সকো টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ, যেটি বলছিলাম অ্যানেক্সকো টাওয়ারের ষষ্ঠ তলার জানালাগুলো যে রয়েছে সেই জানালার প্রতিটি কাঁচ ভেঙে ফেলা হয়েছে, সেখান দিয়ে পানির লাইন ঢোকানো হবে কিছুক্ষণের মধ্যে, এবং যেখান থেকে আগুনের শিখাটি বেরোচ্ছে অর্থাৎ যে জানালা দিয়ে, সেই জানালা পর্যন্ত পৌঁছাতে পারলে পানি, এখন পর্যন্ত পানির লাইন বা পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে পানি দেওয়া সম্ভব হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পানির লাইনটি টানা হবে। সেখানে লেডার অলরেডি ওঠানো হয়েছে ষষ্ঠতলা পর্যন্ত, এর আগে সামনের দিকে এই লেডারটি ছিল, সেখানকার আগুনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
এসেছে। শুধুমাত্র এখন এই পেছনের যে দিকটি রয়েছে সেই দিকটিতে যে আগুন জ্বলছে সেই আগুনটি নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। মহানগর শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে একটি জায়গা থেকে আমরা এখনো দেখছি যে আগুন জ্বলছে, হয়তো একটি দু একটি দোকানে সেখানে হয়তো পানি পৌঁছাতে পারেনি, পানির যে লাইন সেটি যায়নি, সে কারণে হয়তো সেখানে এখনো আগুন জ্বলছে। তবে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মহানগর শপিং কমপ্লেক্সে সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। পাশে অ্যানেক্সকো ভবনের